Assalamu alaikum. Welcome to all of you. This is your Bidisha 360. Hello everyone. Kemon achen apnara? Asha korchi shokolei bhalo achen. Poshak poridhanke shobhyotar ekti ongsho hishebe bibechona kora hoy. Tai nagnota ekhon pray nishiddho ekti bishoy. কিন্তু বিশ্বের এখনও এমন কিছু স্থান রয়েছে যেখানে প্রকাশ্যে বা জনসম্মুখে নগ্নতা আংশিক বা সম্পূর্ণভাবে বৈধ। বিডি 360-র এই ভিডিওতে তেমনই কিছু দেশের সম্পর্কে তুলে ধরা হয়েছে। তো বন্ধুরা, দেরি কেন, দেরি না করে এক্ষুনি জেনে নেওয়া যাক এই জানা অজানা তথ্যগুলো। জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। এক নম্বরে রয়েছে এই তথ্যটি, পোর্টল্যান্ড ও ইউজেন যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যের দুটি শহর। উত্তর ও পশ্চিম প্রশান্ত মহাসাগরের অঞ্চলে এই শহর দুটির প্রকাশ্যে নগ্নতা বৈধ, যেখানে একবার রাস্তায় নগ্ন হয়ে সাইকেল চালিয়ে গোটা বিশ্বকে তাদের নগ্নতা সম্পর্কে জানিয়েছেন দুটির বাসিন্দারা। দুই নম্বরে রয়েছে এই তথ্যটি, ক্যাপ ডি আগডে ফ্রান্স। এটি ফ্রান্সের আগডে শহরের সমুদ্র তীরবর্তী একটি রিসর্ট। এটি ইউরোপের সবচেয়ে বড় নগ্ন রিসর্ট এবং বিশ্বের সবচেয়ে বড় নগ্ন শহর হিসেবে পরিচিত। এখানে প্রতি বছর গ্রীষ্মকালে 40,000-এরও বেশি মানুষ সমাগম ঘটে। তবে এখানে প্রকাশ্যে নগ্নতা বৈধ হলেও জনসম্মুখে শারীরিক মিলন হয়েছে নিষেধাজ্ঞা। তিন নম্বরে আছে এই তথ্যটি, মিউনিক জার্মানি। জার্মানির মিউনিক শহরে 2014 সালে এপ্রিলে প্রকাশ্যে নগ্নতাকে বৈধ দেওয়া হয়েছে। তবে এই জন্য শহরের 6টি এলাকাকে নির্দিষ্ট করে দিয়েছেন সরকার। এসব স্থানে যে কেউ নগ্ন হয়ে ঘুরে বেড়াতে পারেন এবং সূর্য স্নান করতে পারেন। চার নম্বরে আছে অস্টিন টেক্সাস যুক্তরাষ্ট্র। তবে এই দেশ সম্পর্কে কিছু জানানোর আগে আপনাদের একটু মনে করিয়ে দিতে চাই, সাবস্ক্রাইবে ক্লিক করুন, আর হ্যাঁ, পাশে বেল বাটনটি প্রেস করেছেন তো। তো বন্ধুরা, ফিরে যাওয়া যাক মূল তথ্যে। অস্টিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি শহর, যেখানে সরকার নিয়ন্ত্রিত একমাত্র ক্লোদিং অপশনাল পার্ক রয়েছে, হিপ্পি হলো নামে পরিচিত। অস্টিন শহর থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত লেক ট্রাভিস এলাকায় 100 একর জুড়ে এই হিপ্পি হলো পার্ক অবস্থিত। এখানে শরীরে কাপড় না পরা বা পরা ঐচ্ছিক বিষয়, কেউ চাইলে কাপড় পরতেও পারে, আবার কেউ চাইলে নাও পরতে পারে। এবার জানবো সর্বশেষ তথ্যটি, অর্থাৎ 5 নম্বর তথ্য, লন্ডন ইংল্যান্ড। ইংল্যান্ডের লন্ডনের ওয়েলস নগরীতে প্রকাশ্যে নগ্নতা বৈধ, তবে কিছুটা সীমাবদ্ধতা রয়েছে। তাও হচ্ছে কাউকে বিব্রতকর অবস্থায় ফেলতে পারবে না। কারো ক্ষতি সাধনের উদ্দেশ্যে নগ্ন হওয়া এখানে পুরোপুরিভাবে নিষিদ্ধ। নগ্নতার এই অবৈধতার ফলে সেখানে গড়ে উঠেছে অসংখ্য নগ্ন রেস্টুরেন্ট, ব্যায়ামাগার, কবিতা পাঠের আসর সহ নানা ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান। হ্যালো, আপনাকেই বলছি, ভিডিওটি ধৈর্য ধরে প্রথম থেকে এ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিডি 360 প্রতিদিন নিয়ে আসছে জানো অজানো অসংখ্য রহস্যমূলক তথ্য, বিজ্ঞানমূলক তথ্য, নতুন নতুন লেটেস্ট আপডেট এবং মজার মজার ভিডিও তো রয়েছে। আপনি যদি চান বিডি 360-র একটি ভিডিও মিস না করতে, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইবে ক্লিক করুন, আর হ্যাঁ, পাশে বেল বাটনটি প্রেস করেছেন তো। আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত অবশ্যই বিডি 360-র সাথেই থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।